হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো ইউটিউবার হও ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দেখতে দেখতে বন্ধুরা, আমাদের এই চ্যানেলটার বয়স কিন্তু 1 বছর পূরণ হয়ে গেল। আর এই 1 বছরের মধ্যে, এই 365 দিনের মধ্যে আমি কিন্তু 600+ ভিডিও আপলোড করেছি। কিন্তু এই শেষের দিনগুলোতে আমি আর ভিডিও আপলোড করতে পারলাম না, সেটা অন্য একটা কারণে। এটার বিষয়ে কিন্তু তোমাদের সাথে আমি কথা বলবো, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের অফুরন্ত ভালোবাসায় চ্যানেলটাকে আজ 48,000+ সাবস্ক্রাইবার তোমরা নিয়ে গেছো। শুধুমাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি, 49,000 হতে, ঠিক আছে? এই 1 বছরে আমার টার্গেট কিন্তু ছিল 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করার। কিন্তু জানি টার্গেট তো অনেকের অনেক কিছুই থাকে, কিন্তু সবটা কিন্তু অ্যাচিভ করা যায় না। তবুও যে এই 48,000+ সাবস্ক্রাইবার আমি পূরণ করতে পেরেছি, এটাই আমার অনেক বড় পাওয়া। যদি আমি বলি, এই যে পিছনে প্লে বাটনটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু আমার 1 বছর লাগেনি, 1 বছরের থেকেও কম দিনের মধ্যেই কিন্তু আমি 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ করে ফেলেছিলাম। কিন্তু আমার সেই অর্থে কিন্তু বেনিফিট হয়নি। তার কারণ, আমি এই চ্যানেলটা থেকে এই 1 বছরে যে অর্থ উপার্জন করেছি, আমি কিন্তু বিগত 6 বছর ধরে ওই চ্যানেলে কাজ করেও এত অর্থ উপার্জন করতে পারিনি, ঠিক আছে? আমার এই যে চ্যানেলটা, এই ইউটিউবার হও চ্যানেলটা কিন্তু খুব কম দিনে মনিটাইজ হয়ে যায়, খুব কম দিনে। মানে আমি নভেম্বরের 9 তারিখে মানে ওপেন করেছি, ভিডিও 9 তারিখে আপলোড করেছি, তারপরে আমি রেগুলার কাজ করে আমি জানুয়ারির 5 তারিখে চ্যানেলটাকে মনিটাইজ করি। মানে তার 2 দিন আগে কিন্তু হয়ে যায়, কিন্তু সেটা হয়নি। প্রথমে একবার একটু ভুল হয়েছিল, কেননা আমার এই যে পিছনে প্লে বাটন দেখছো, সেই চ্যানেলটাও কিন্তু একই ফোনেই ছিল। তো সেই কারণে কিন্তু আমাকে বলেছে অলরেডি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে। তো সেই জন্য কিন্তু একটু প্রবলেম ঘটার কারণেই কিন্তু আমার চ্যানেলটা সেই দিন মনিটাইজ হয়নি, মানে 3 তারিখ নাগাদ মনিটাইজ হয়নি। কিন্তু তারপরে যখন ঠিক করে আমি আবার রিঅ্যাপ্লাই করি, আমার কিন্তু হয়ে যায়, 5 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো সেখান থেকে কিন্তু আমার জার্নিটা কিন্তু স্টার্ট। আমি কিন্তু মোটিভেট হয়ে কিন্তু কাজ করি। আর এই চ্যানেলটা আমি যে করেছি, আমি কিন্তু এখানে খুব একটা ডিমোটিভেট হইনি। তার কারণ, শুরু থেকেই কিন্তু একটা রেসপন্স আমি পেয়েছিলাম আমার এই চ্যানেলের মধ্যে। তাই বলে যে অনেকের অনেকে বলবে যে তোমার একটা আগে বড় চ্যানেল ছিল, সেটার সোর্সে তুমি এই চ্যানেলটা বড় করতে পেরেছো। না বন্ধুরা, ওটাই কিন্তু কোনো ফেস ভ্যালু ছিল না। আমি একদম ফেস ভ্যালু ছাড়াই যে বাংলাতে চ্যানেল খুলে আমি 1 বছরের মধ্যে প্রায় 50,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার পূরণ করতে পারবো, সেটা কিন্তু আমার ধারণা ছিল না। টার্গেট ছিল আমার 1 লাখ পূরণ করার। টার্গেট যাই থাক না, টার্গেট যদি একটা স্থির থাকে, তার কিছু না কিছু কিন্তু পূরণ করা যায়। সে টার্গেটটা কিন্তু আমার ছিল। দেখো, অনেকে কিন্তু আমার আগে এসছে, সেও কিন্তু এভাবে অ্যাচিভ করতে পারেনি। কারণ এই যে ইউটিউব ট্রিক্সের চ্যানেলগুলো, এখানে কিন্তু সেই অর্থে সাবস্ক্রাইবার ভিউজ কিন্তু আসে না। তারপরেও তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো, আমার ভিডিও তোমরা দেখছো, তোমরা আমাকে মোটিভেট করছো। কেন, অনেকে এমন এমন কমেন্ট করো, সেগুলো দেখে না আমি খুব মোটিভেট হই, ঠিক আছে? যে বলছো যে আমার প্রেজেন্টেশনটা ভালো, আমার ভিডিও ভালো লাগে, তোমরা ভালো করে বুঝতে পারো। অনেকে ভিডিও তৈরি করে, সব মাথার ওপর দিয়ে চলে যায়, কিছুই বুঝতে পারো না, কিছুই শিখতে পারো না। কিন্তু আমি যে ভিডিওগুলো তৈরি করি, তোমরা বলো একদম সত্যি সুন্দর করে আমি তোমাদেরকে বোঝাতে পারি, তো সেটা ভেবে না আমার খুব ভালো লাগে। আমি যখন বোঝাতে পারছি, তাহলে আমি এর থেকে বেটার কোয়ালিটি তোমাদেরকে বোঝাবো, শেখাবো। কারণ আমার তো ইউটিউবের জার্নিটা নেহাত কম নয়, 2018 সালের শুরু থেকে আজ পর্যন্ত আমার কিন্তু চলছে। তো যাই হোক, আমি কিন্তু ছুটি নিতে চাইনি এই চ্যানেলের মধ্যে, কিন্তু আমার একটু ছুটি হয়ে গেল। তো কেন হয়েছে ছুটি, তোমরা হয়তো আগের ভিডিওতে দেখতেই পেয়ে গেছো। তো যাই হোক, আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই, যদি মনোযোগ সহকারে ইউটিউবে কাজ করা যায়, ঠিক আছে, ডেডিকেশনের সাথে যদি কাজ করা যায়, তাহলে কিন্তু ইউটিউবে সফল হওয়া সম্ভব। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিই, যেমন আমার এই চ্যানেলটা কিছুটা হলেও সফল, তারপরে আমার ওয়াইফের চ্যানেল ক্রিয়েটার সার্চ বাংলা, সেও কিন্তু একেবারে ব্যর্থ নয়। তার চ্যানেলেও কিন্তু পরপর পর পেমেন্ট আসছে। সে কোনোদিন ভাবেইনি যে চ্যানেল খুলেই খুব কম দিনের মধ্যে মনিটাইজ করবে। আমার যেই দিনটা লেগেছিল, আমার ওয়াইফের সেই দিনও কিন্তু লাগেনি, তার অর্ধেক দিনও লাগেনি চ্যানেল মনিটাইজ করতে, ঠিক আছে? তো যাই হোক, ওর কন্টেন্ট ভালো, ওর কন্টেন্টের দম আছে বলেই তো অডিয়েন্স দেখছে। যদি ওর প্রেজেন্টেশন খারাপ হতো, যদি ভিডিও খারাপ বানো, তাহলে তো লোক দেখতো না। না যে আমিও ভালো ভিডিও তৈরি করছি বলেই কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করছো, সাহায্য করছো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো, আবার ভিডিও আপলোড হলেই মাত্র তোমরা দেখছো, এটাই কিন্তু আমার অনেক বড় পাওয়া, ঠিক আছে? আমি চাই তোমাদের মাঝে এভাবে কিন্তু বছরের পর বছর কাটিয়ে দিতে। তোমরা যতদিন আমাকে ভালোবাসা দেবে, আমি ততদিন তোমাদের মাঝে কিন্তু ভালোবাসা বিলিয়ে যাব, তোমাদের কিছু শেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আজকের এই ভিডিওটা কিন্তু কোনো স্ক্রিপ্টেড নয়, আমার মন থেকে যা আসছে আমি তাই কিন্তু তোমাদেরকে বলছি,
ঠিক আছে, কেননা আমার খুব আনন্দ লাগছে, কিন্তু সেই আনন্দটাকে আমি সঠিকভাবে উপভোগ করতে পারছি না। কেন পারছি না তোমরা হয়তো আগের ভিডিওতে দেখতেই পেয়েছো, ঠিক আছে, কেন আমি হঠাৎ করে এরকম করে ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম, একটু প্রবলেম ঘটেছে, তোমরা তো আগের ভিডিও দেখেছো বুঝেছো। কিন্তু আমি যেই ভিডিওটা শ্যুট করছি, আমার কিন্তু এই মন খারাপের মধ্যেই কিন্তু ভিডিও শ্যুট করছি। আজকের দিনটা এই যে 9ই নভেম্বর 2023, এই 1 বছর পূরণ হয়ে গেছে। আমি ভেবেছিলাম অনেক কিছু করব, নতুনত্ব কিছু করব, কিন্তু সেটা আমার করা হয়ে উঠল না। আর আজকের দিনে ভিডিওটা আমি আপলোড করব সেটাও কিন্তু হয়ে উঠল না, ঠিক আছে। কেন হয়ে উঠলো সেটা তোমরা কিন্তু আন্দাজ আগে থেকেই পেয়ে গেছো, বুঝতে পেরেছো, ঠিক আছে। তো যাই হোক, আমি তোমাদেরকে শুধুমাত্র মোটিভেট করার জন্যই কিন্তু এই ভিডিওটা তৈরি করছি। এটাতে আমি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স বা এটা করো ওটা করো, ভিউজ বাড়াও, সাবস্ক্রাইব বাড়াও, চ্যানেল তৈরি করো, এসব কিচ্ছু বলছি না। আমি তোমাদেরকে এটাই বলতে চাই, যদি সত্যিকারের মতো যদি কাজ করা যায়, ভালোভাবে যদি কাজ করা যায়, সঠিকভাবে কাজ করা যায়, তাহলে কিন্তু ইউটিউবের সফলতা আসবেই, সেটা কয়েকদিন আগে বা কয়েকদিন পরে। কারোর আগে আসে, কারোর পরে আসে, কিন্তু ইউটিউবে সবাই কিন্তু সফল হতে পারে না, কারণ সবার কিন্তু ধৈর্য শক্তি নেই। যাদের ধৈর্য শক্তি আছে তারাই একমাত্র ইউটিউবে সফল হবে। দেখো, 1000টা ক্রিয়েটার যদি একই দিনে শুরু করে, তার মধ্যে কটা ক্রিয়েটার বড় হতে পারবে জানো? হাতে গোনা 2 থেকে 3টে। আর বাকি 997 জন বা 998 জন থাকবে না, কারণ তাদের ডেডিকেশনের সাথে তারা কাজ করতে পারবে না। কয়েকদিনের মধ্যে তারা কিন্তু মূর্ছা যাবে। যে একদম জল জ্যান্ত ভাবে যে কাজ করতে পারবে, সেই কিন্তু একমাত্র ইউটিউবের সফল ব্যক্তি হতে পারবে, না হলে কিন্তু কেউ হতে পারবে না, ঠিক আছে। এই যে ইউটিউব বলে দিয়েছে 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000টা ওয়াচ টাইম পূরণ করতে, কিন্তু তোমরা সবাই কিন্তু চাও এই 1 বছর না, আমি একদিনে পূরণ করি। আমি যদি একদিনে পূরণ করতে পারি তাহলে আমি ইউটিউবে মন দিয়ে কাজ করতে পারবো। সেটা কিন্তু সম্ভব নয়। একদিনে কেন? অনেকে কিন্তু 1 মাসেও পারে না, অনেকে 6 মাসেও পারে না, অনেকে 1 বছরেও পারে না। আর এর মধ্যে 1 লাখ লোকের মধ্যে হয়তো একজন মানুষ আছে যে প্রথম ভিডিওটা আপলোড দিল, সেই দিনের মধ্যে ভিডিওটা ভাইরাল হয়ে গেল, 1000 সাবস্ক্রাইবারও চলে এলো, 4000 ওয়াচ টাইমও চলে এলো, সে কিন্তু পারলো, ঠিক আছে। যাই হোক, আমি আজকে বেশি কথা বাড়াতে চাই না। আজকে যতই আমার মনে কষ্ট থাক, তবুও কিন্তু এই ভিডিওটা শ্যুট করছি। আজকে যদি দিতে পারতাম ভিডিওটা, আমি একদম মন আনন্দ করে ভিডিওটা দিতে পারতাম, ঠিক আছে। কিন্তু এই ভিডিওটা একটু লেটে আসছে, সেই জন্য তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে। যাই হোক, এই যে আমি তোমাদেরকে এটাই বলতে চাই, যদি তোমরা সত্যিকারে একজন ইউটিউবার হতে চাও, তাহলে তোমাদের কিন্তু মনোযোগ সহকারে ইউটিউবে কাজ করতে হবে। যেমন তোমরা সরকারি চাকরির জন্য মানে কঠিন মেহনত করো, বিশাল কষ্ট করো, তোমরা সেই কষ্টটা যদি এখানটায় টানা 3 মাস করতে পারো, আমি তোমাদেরকে লিখে দেবো যে তোমরাও ইউটিউবে সফল হবে। তোমরা যেরকম চাকরির পরীক্ষার জন্য বিশাল খাটনি খাটো, বা তোমরা যে এক্সাম, যেটা তোমাদের বছর শেষে যে পড়াশুনোর পরে কোনো ক্লাসে, হতে পারে যে কোনো ক্লাসে, যেই পড়াশুনোটা তোমরা করো পরীক্ষায় পাশ করার জন্য, সেরকম যদি এখানেও কষ্ট করতে পারো, এখানেও কিন্তু সফল হওয়া যায়। কেননা ইউটিউবে কিন্তু প্রচুর টাকা, আনলিমিটেড টাকা ইউটিউবে, ঠিক আছে। ইউটিউব থেকে ইনকাম করা খুব একটা কিন্তু বড় ব্যাপার না, কিন্তু তোমরা সবার আগে ওই যে ক্রাইটেরিয়া পূরণ করে বিশাল টাকা ইনকাম করবে স্বপ্ন দেখো, সেই কারণেই কিন্তু তোমরা মানে সেইভাবে কিন্তু উত্তীর্ণ হতে পারো না, ঠিক আছে। তো তোমাদেরকে কিন্তু সবার প্রথমে আগে ইউটিউবে এসে শিখতে হবে। তোমরা না শিখবে, না কিছু জানবে, না কিছু বুঝবে, তোমরা তোমাদের মতন উল্টোপাল্টা কাজ করবে, আর উল্টোপাল্টা কাজ করলে কোনোদিন কিন্তু সফল হওয়া যায় না। তোমরা জানো, যদি ভুলভাল পড়াশোনা করে পরীক্ষা দিতে যাও, সেই পরীক্ষা তুমি কি পাশ করতে পারবে? কোনোদিন কিন্তু পাশ করতে পারবে না। তো পাশ করতে যদি না পারো তাহলে কি হবে? ফেল হয়ে যাবে। তো সেই রকমই কিন্তু ইউটিউবেও কিন্তু তোমরা এই জন্যই ফেল হয়ে যাচ্ছ। আর দেখো, আমি এখানে পাস করেছি কেন? আমি পাস করেছি এই কারণেই যে আমি কিন্তু একটা একদম মনোযোগ সহকারে ইউটিউবে কাজ করেছিলাম, মন তৈরি করে নিয়েছিলাম। আমি সাবস্ক্রাইবার নিয়ে ভাববো না, আমি ওয়াচ টাইম নিয়ে ভাববো না, আমি কিচ্ছু নিয়ে ভাববো না, আমি শুধু কন্টেন্ট নিয়ে ভাববো, আমি কন্টেন্ট তৈরি করব। কন্টেন্ট তৈরি করলে কিন্তু আমার সফলতা আসবেই একদিন না একদিন, ঠিক আছে। আমি সেইভাবে কিন্তু কাজ করেছিলাম। তো সেই কন্টেন্ট দেওয়া শুরু করেছিলাম, কন্টেন্ট বাছাই করে ভিডিও দিতাম, ব্যাস হয়ে গেল। তোমাদের মনের মতন ভিডিও দেওয়া শুরু করে ফেললাম, তোমাদের পছন্দ হয়ে গেল, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করলে এবং আমি ভিডিও আপলোড করলে তোমরা দেখছো, কারণ তো তোমার তো কাজে লাগছে, আমি তো অকাজের কোনো কিছু করছি না। তো সেই জন্য অডিয়েন্সের কাজে লাগবে, সেরকম কিছু যদি তোমরা করতে পারো, সেটা যে কোনো ক্যাটাগরিতে হতে পারে, যেন অডিয়েন্স পছন্দ করে, ঠিক আছে, এখনকার সময় চলছে, সেরকম ধরনের ভিডিও করলে তোমরা অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারবে, হয়তো আমার থেকে অনেক বেশি অ্যাচিভ করতে পারবে, ঠিক আছে। আমি যেটা যেইটুকু অ্যাচিভ করছি এর থেকে হয়তো অনেক গুণ বেশি তোমরা পারবে,
অবশ্যই তোমরা পারবে, আমি এটাই বলছি। তো ফাইনালি বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।